স্থানীয় সরস্বতী শিশু বিদ্যামন্দির ঘোড়া বাজার পরিসরে চলিত শিক্ষাবর্ষ 2024-25 নিমন্তে কন্যা শিবিরর আয়োজন করা যাইতিলা। বিদ্যালয়ের প্রধান আচার্য প্রসন্ন কুমার প্রধানক তত্ত্বাবধানে কন্যা শিবির দায়িত্বে থিবা বিদ্যালয়ের বরিষ্ঠ আচার্য সন্ধ্যারাণী মিশ্রঙ্ক সহিত সমস্ত গুরুমাঙ্কর সহযোগে সুপরিচালিত হইতিলা। উদ্ঘাটনী উৎসবরে স্থানীয় বিশ্বম্বর বিদ্যাপীঠর অভিজ্ঞ বিজ্ঞান শিক্ষিকা প্রিয়দর্শিনী সাহু মুখ্য অতিথি ভাবে যোগ দেইতিবা বেলে পরিচালনা সমিতির সম্পাদক অরবিন্দ শতপথী, কোষাধ্যক্ষ মানস রঞ্জন পণ্ডা, প্রসন্ন কুমার প্রধান প্রমুখ উপস্থিত রহি প্রদীপ প্রজ্জ্বলন পূর্বক কার্যক্রমর শুভ উদ্ঘাটন করেছিলেন। শিশু কন্যা মানে পাঁচটি কালাংশে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, ধন্দামূলক শিক্ষা সহিত বিভিন্ন প্রতিযোগিতায় ভাগ নিয়েছিল। মুখ্য অতিথি নিজ অভিভাষণে বৌদ্ধ চতুষ্টয় সম্পর্কে অবগত করাইলে। প্রধান আচার্য আভিমুখ্য উপস্থাপন করে গোপবন্ধু আয়ুর্বেদ মহাবিদ্যালয় স্ত্রীরোগ বিভাগের মুখ্য ডক্টর মঞ্জুশ্রী সাহু, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর ক্ষমাময়ী প্রিয়দর্শিনী যোগদে শিশুমানকর সন্তুলিত আহার, জীবনচর্যা ও ব্যক্তিগত স্বাস্থ্যরক্ষা সম্বন্ধে শিশু ভৌণীমানঙ্কু অবগত করাইলে। উদযাপনী পর্বরে অতিথি ভাবে সোনামধন্য প্রবচিকা নির্মলা ফতে সিং যোগদে আজির নারী অবলা দুর্বলা নুহে, নারী শক্তি বিনা দেশের প্রগতি অসম্ভব বলে কহি শিশুমানক মনরে আত্মসম্মানর ভাব জাগ্রত করাইলে। এই অবসরের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করিথিবা প্রতিযোগীমানঙ্কু পুরস্কার বিতরণ করা যাইতিলা। পরে পরে সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন হইতিলা। সমিতির সভাপতি ডক্টর অভিমনু ভূঁয়া, উপসভাপতি সীমাঞ্চল পণ্ডা, সম্পাদক অরবিন্দ শতপথী, কোষাধ্যক্ষ মানস রঞ্জন পণ্ডা, সন্তোষিনী নায়ক প্রমুখ উপস্থিত থিলে।